যারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে, ডেমোক্রেটিক প্রসেসকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধেই এই ভিসার স্যাংশনটা কার্যকরী হবে। যে 2008 সালে একটি ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা এসেছে, 14 সালে আর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দুই একটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, তারপরেও নির্বাচন হয়েছে, এবং 2018 সালে আর একটি সুন্দর সুষ্ঠু সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এই সকল রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে 2018 থেকে আজ অবধি বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। বর্তমান সরকারের দায়িত্ব হল 2023 সালের শেষে বা 24 সালের শুরুতেই আর একটি নির্বাচনে যাওয়া এবং সেই নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোট দিয়ে ঠিক করবে আগামী দিনে কারা সরকার গঠন করবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারা যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, যাকে ভোট দেবে সেই ভোটের অনুযায়ী, রেজাল্ট অনুযায়ী আগামী দিনে দেশ পরিচালিত কারা করবে সেটা নির্ধারিত হবে। তো এই ক্ষেত্রে আমি শুধু এইটুকু বলতে চাই যে এই যে পরপর তিনটা নির্বাচনের মাধ্যমে একটা স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ একটা উন্নয়নের ক্ষেত্রে একটা সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা থাকা দরকার এবং সেই জন্যই আরও একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে হবে, যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আসবে না। আজকে আমাদের দারিদ্র কমে আসছে, এটা 41% ছিল, কমে এখন 18% এসছে। আমাদের এক্সট্রিম পভার্টি যেটা প্রায় 20% ছিল সেটা কমে এখন 6% নেমে এসছে। অর্থনীতির সকল ক্ষেত্রেই অনেক উন্নয়ন হয়েছে, অবকাঠামো, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা, বাণিজ্য প্রতিটি ব্যাপারেই উন্নতি হয়েছে এবং সারা পৃথিবীতে মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসা পেয়েছে, নন্দিত হয়েছে। এখন প্রশ্ন হলো যে 2014 সালেও নির্বাচনকে ব্যাহত করার জন্য কিছু রাজনৈতিক দল বাড়িঘরে আগুন দিয়েছে, রেল লাইন তুলেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, তারপরে 15 সালেও আমরা দেখছি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তো এই সকল যারা করে, আপনারা নিশ্চয়ই স্টেটমেন্টটা দেখেছেন, প্রশ্নোত্তর শুনেছেন, ইউএসের স্টেট ডিপার্টমেন্টের, তারা বলেছে এটা প্রযোজ্য বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সকলের জন্য, সিভিল সোসাইটি, যারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে, ডেমোক্রেটিক প্রসেসকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধেই এই ভিসার স্যাংশনটা কার্যকরী হবে। তারা দেখতে চায় যে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে যায়। কাজে আমি মনে করি এটা সকলের জন্যই প্রযোজ্য। আমরাও বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি যে কোনো মূল্যে বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করবেন এবং তার দল এবং তার দেশবাসীকে তিনি সাথে নিয়ে একটা সকলের নিকট সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন তুলে ধরবেন। না, ভিন্ন কিছু না, যেটা আমাদের সংবিধান অনুযায়ী যেটা রয়েছে, সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে অল এক্সিকিউটিভ উইল অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু হোল্ড ফ্রি ফেয়ার ইলেকশন, আর্টিকেল 26 অনুযায়ী সরকারের দায়িত্বই হলো ইলেকশন কমিশনকে সহযোগিতা করা। নতুন ইলেকশন কমিশন হয়েছে একটা আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে একটা ইলেকশন কমিশন যে আইন করার কথা ছিল, এই সরকারই প্রথম 50 বছর একটা আইন করে নির্বাচন কমিশন করেছে। আমরা ট্রান্সপারেন্ট ভোটার বাক্স দিয়েছি, ভোটার লিস্ট আমরা একদম যতটা সম্ভব অ্যাকুরেট করেছি। আমরা দেখেছি বিএনপির সময় 1,23,000 ভুয়া ভোটার ছিল, ফেক ভোটার, সেটাকে আমরা বন্ধ করেছি। আরও যা যা প্রয়োজনীয় দরকার, ইলেকশন কমিশন যা চাবে সরকার সেটা সহযোগিতা করবে। আর
আমি মনে করি এই স্যাংশনটা অনেক আমাদের অশুভ শক্তি রয়েছে, অপশক্তি রয়েছে, অসাংবিধানিক গোষ্ঠী রয়েছে এদেশে। 75 সালে জাতির পিতাকে হত্যা করেছে তারা নির্মম নিষ্ঠুরভাবে। বারবার এই অপশক্তি, অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসে, যেটা আপনারা দেখছেন যে পাকিস্তানে বারবার ঘটছে, এমনই ধারা এখানেও আসতে পারে, এমন ধারা বাংলাদেশেও আসতে পারে। কাজেই সেই প্রেক্ষিতে আমি মনে করি যে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়, গণতন্ত্র বিকশিত হয়, আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা থাকে, এটাকে রেখে আমাদের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসন সবাই মিলে আমরা কাজ করবো।